চাই ওই টপিকস অবশ্যই ওইটাও ইনক্লুডেড। হ্যাঁ বুঝছো আমার কথা? আচ্ছা প্রথমেই চলে যাও হচ্ছে চ্যাপ্টার থ্রি, প্রথমে চলে যাও চ্যাপ্টার থ্রি। কি কি পড়াইছি এখানে? প্রথমে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন পড়াইছি, তাই না? 32 বিট দিয়ে 64 বিট দিয়ে রিপ্রেজেন্টেশন পড়াইছি। দেন ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন পড়াইছি। ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশনের দুইটা, একটা হচ্ছে যদি ডেসিমাল হয় আর আরেকটা হচ্ছে যদি বাইনারি হয়, দুইটা। আবার ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন পড়াইছি, একটা হচ্ছে ডেসিমাল নাম্বারের ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে বাইনারি ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন। এই হচ্ছে চ্যাপ্টার থ্রির পড়াশোনা, তাই না? কিছু বাদ গেল? কিছু বাদ গেছে? এটা আরেকবার বলবেন মিস, নেট নেটটা খারাপ পড়ছে, খেয়াল করেছি শুরুতে এক্সপ্লোডিং পয়েন্টের আগে কি বলছিলেন? প্রথমে বললাম যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন পড়াইছি, 32 বিট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 64 বিট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে পড়াইছি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। তো অ্যাডিশনের মধ্যে দুইটা ছিল, একটা হচ্ছে ডেসিমেল নাম্বার যদি হয় আর আরেকটা হচ্ছে বাইনারি দিয়ে, ফ্লোটিং পয়েন্ট বাইনারি অ্যাডিশন। আর আরেকটা পড়াইছি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন। তো ডেসিমেল নাম্বারের মাল্টিপ্লিকেশন কিভাবে হবে এটা পড়াইছি, প্লাস যদি বাইনারি হয় তাহলে কিভাবে মাল্টিপ্লিকেশন হবে, এই জিনিসগুলো পড়াইছি। পড়াইছি না? জি ম্যাম। এইটা গেল তোমার চ্যাপ্টার থ্রিতে। চ্যাপ্টার থ্রিতে আর কিছু পড়াইনি আমার যতটুকু মনে পড়ে। এবার আসো হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4, আচ্ছা চ্যাপ্টার 4 এ পড়াইছি হচ্ছে ডাটাপাথ। প্রথমে পড়াইছি হচ্ছে ডাটাপাথ। ডাটাপাথের অনেক কিছু পড়াইছি, অনেক একটা ক্লাস নিছি ডাটাপাথ থেকে। তো সবকিছুই আর টাইপের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাড, সাব, অ্যান্ড, অর, সেট, আনলেস, দেন, এটার ক্ষেত্রে ডাটাপাথ কেমন হবে, আরো ছোট ছোট যে সমস্ত কোশ্চেন টোশ্চেন পড়াইছি ওইগুলা ইনক্লুডেড। তারপরে তোমার হচ্ছে লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, এগুলার ক্ষেত্রে ডাটাপাথ কেমন হবে। তারপরে তোমার জাম্পের ক্ষেত্রে, ব্রাঞ্চের ক্ষেত্রে, সবগুলার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে দেখাইছি। তারপরে আসছে হচ্ছে পাইপলাইনিং। পাইপলাইনিং, পাইপলাইনিং কি জিনিস, তারপরে পাইপলাইনিং এর সুবিধা কি, পাইপলাইনিং এ কি কি ধরনের হ্যাজার্ড ক্রিয়েট হয়, কোন সময় কোন হ্যাজার্ড ক্রিয়েট হয়, হ্যাজার্ডটা সলভ করার ওয়ে কি তোমাদের। ও আচ্ছা, থার্ড ক্লাস টেস্ট তো ক্যাশ থেকে হবে না? জি ম্যাম। এটা হচ্ছে তোমার গেল পাইপলাইনিং, এখানে গেল ডাটাপাথ আর পাইপলাইনিং। এরপরে আসছে হচ্ছে ক্যাশ মেমোরি, অর্থাৎ চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এ কি কি পড়াইলাম দেখি একটু, কি কি পড়াইলাম চ্যাপ্টার 5 এ? পড়াইছি মেনলি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি থেকে অনেকগুলো অনেক টাইপস এর অঙ্ক অঙ্ক পড়াইছি এখান থেকে। আর পড়াইছি হচ্ছে ভার্চুয়াল মেমোরি, এই তো পড়াইলাম, আর তো কিছু পড়াই নাই না? ম্যাম ম্যাম আমাদের ডাটা প্যাথ থেকে যদি কোশ্চেন আসে তাহলে তো ম্যাম পুরো একটা আসবে না ম্যাম, যেমন এড ডাটা প্যাথ বা ব্রাঞ্চ আসতে পারে। একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, বললাম যে এটা ডাটা প্যাথ ড্র করো, আসতে পারে। যেভাবে যেভাবে ক্লাস নিচ্ছি, যেভাবে যেভাবে বলছি, সেভাবে সেভাবে কোশ্চেন আসবে, যে কোনো একটা রোল আসতে পারে। যেমন তোমাদের ক্লাস টেস্টে একটা ছিল, তাই না? ছিল না ক্লাস টেস্টে একটা? জি ম্যাম। মাল্টিপ্লেক্সার মনে হয় ছিল না, এলইউ ছিল, এলইউ 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 ঠিক তেমন মাল্টিপ্লেক্সার থাকতে পারে, আবার আরো অনেক ভেঙে ভেঙেও থাকতে পারে, যে অ্যারিথমেটিক বা তোমার ওই যে আর টাইপের ক্ষেত্রে আমাদের কোন কোন পোর্শন গুলো লাগবে ডাটা পাথের, এক্সপ্লেন করো, এই টাইপস এর কোশ্চেন। অনেক ধর বুঝলে সব কোশ্চেনের অ্যানসার দিতে পারবা। তো কথা হচ্ছে আমি যা যা পড়াইছিস তার বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেন সাধারণত দেই না, বাইরে থেকে কোনো কোশ্চেন পাবা না। যা যা পড়াইছি ওই পড়াগুলাই একটু খেয়াল করো, ওই ক্লাসগুলাই একটু দেখো, ওর মধ্যে থেকে সব কোশ্চেন পাবা, সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। ওকে, যা যা বললাম এর বাইরে কি আর কিছু পড়াইছি? আমার তো মনে হয় না আর কিছু পড়াইছি। কোনো কিছু বাদ গেছে আমার বলার মধ্যে? আদান না ম্যাম। তো আপাতত এই পর্যন্তই থাক, সিলেবাস সিলেবাস আর এক্সটেন্ড না করি। যদি দরকার লাগে দু একটা টপিকস তাহলে আমি দেখব নেক্সট উইকে। হ্যাঁ, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দেই। কারো যদি কোনো কথা না